1, 2, and 3, and 4, and 5. তো বন্ধুরা আমরা পাঁচটা বিল্ডার আজকে আমরা এভাবে দেখাবো আমরা পাঁচটা বিল্ডারকে কাজে লাগাবো ঠিক আছে তো আমাদের ফার্স্ট একটা কাজ হবে বেসটাকে ফার্স্ট চেঞ্জ করে ফেলি চেঞ্জ করে ফেলার পর আমাদের কি কি কাজ আছে দেখে নিই আগে তো আচ্ছা আমাদের ওয়্যার অ্যাটাক চলছে বন্ধুরা আমাদের ওয়্যার অ্যাটাকে কি বলবো মানে সব কোটাতে আমরা জিতে জিতে আসছি মানে প্রত্যেকটাতে জিতে গেছি তো এইটাতে মনে হয় আর জিততে পারবো না আমাদের হাতে টাইম খুবই কম তারপরে দেখো বন্ধুরা আমরা ক্রিস্টাল লিগ টু এ রয়েছি আর এদিকে আমাদের ট্রফি দেখছো 15901 ঠিক আছে তো সেজন্য আমরা 2 নম্বরে উঠেছি তো এটা যদি আমরা আর একটু ভালোভাবে খেলতে পারতাম তাহলে এটাতেও কিন্তু জিততে পারতাম তো এখানে আমাদের অনেকেই মানে যে অ্যাটাক ঠিক করে করতে পারেনি ঠিক আছে এটাতে আমাদের পারফরমেন্স অনেক ভুল হয়েছে তো চলো বন্ধুরা আমরা আজকে ফার্স্ট একটা অ্যাটাক করে নেব তারপরে কিন্তু আমরা অন্য কাজ করবো ওকে তো বন্ধুরা ফাইনালি আমরা একটা অ্যাটাকে চলে এসেছি অলরেডি আর এই অ্যাটাক হচ্ছে অলরেডি নুব বেস অ্যাকচুয়ালি ঠিক আছে বলতে গেলে এটা নুব বেস আর আমরা সেই বেসটাই পেয়ে গেছি তো আমাদের এখানে যা লুট আছে সব এটা তো আমরা এটুকু তো শিওর যে আমরা এটাকে 100% অ্যাটাক করবোই করবো ঠিক আছে এটা তো নেই কোনো ডাউট নেই এর মধ্যে ঠিক আছে আমাদের দিক দিয়ে কুইন চার্জ শুরু করেছি আর এদিকে আমাদের যে বেলুনগুলো দিয়েছি কারণ বেলুনগুলো দেওয়ার কারণ হচ্ছে যদি সিকিং মাইন্ড থাকে তো সিকিং মাইন্ড কিন্তু হেভি ডিস্টার্ব করবে সেই জন্য কিন্তু আমাদের বেলুনগুলোকে দেওয়া ওকে তো ঠিক আছে চলো কুইন কিন্তু অলরেডি বেশের ভিতরে চলে গেছে আমাদের কুইন চার্জটাই বেশি করে করতে হবে আর বন্ধুরা কুইন চার্জের মানে হলো কুইন কিন্তু পুরো মানে এটাকে শেষ পর্যন্তকে বাঁচিয়ে রাখা ব্যাস এটাই হচ্ছে মেন কুইন চার্জের মেন নিয়ম এটাই ঠিক আছে রেজ স্পেল কুইনের উপর ইউজ করে দিয়ে একটা ওকে কুইন এখন এনিমি কুইনকেও টেকডাউন করে ফেলেছে ঠিক আছে টাউন হলও টেকডাউন করে ফেললো আর এনিমি কিং আসছে এনিমি কিংকেও টেকডাউন করে ফেলেছে তো বন্ধুরা কুইন কিন্তু বিশাল বিশাল একটা ভালো রকমের ভ্যালু বের করবে কিংয়ের অ্যাবিলিটি দিতে হবে চলো দিয়ে দিই আমরা এখন হক চালু করে দিয়েছি ওয়ার্ডেন দিয়ে দিয়েছি ইয়েস চলো বন্ধুরা এই যে হাইব্রিড আমার মেন বেশিরভাগটাই হাইব্রিড অ্যাটাক করছে এখন তো হাইব্রিড অ্যাটাকে সব থেকে বেশি মজা হচ্ছে এটাই যে ওয়ার্ডেনের অ্যাবিলিটি দিয়ে হাইব্রিড অ্যাটাক করলে না রানিং তো সেই অ্যাটাকটা খুব মানে একটা মানে কী বলবো আর কি যে অ্যাটাকটা কতটা স্পিড আর কতটা খাতারনাক হয় আর কতটা ভালো হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ওকে কুইনের কিন্তু আমরা অ্যাবিলিটি দিয়ে দিয়েছি আর কুইনকে এখানে আমাদের যে হেস্টেজ স্পিডটা ছিল সেটা কিন্তু আমরা কুইনকে ইউজ করেছি ঠিক আছে যাতে কুইনের একটু অ্যাবিলিটিটা একটু বেশি হয় তো হেস্টেজ স্পেল হচ্ছে এমন একখানা কাজ করে এদের মতনই মোটামুটি রেজ স্পেলের মতনই কাজ করে ঠিক আছে আমাদের কতটা হক বেঁচে আছে সিসি ইউজ করিনি রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি রয়েছে তো নুব বেস পেয়েছি বন্ধুরা তো নুব বেসে আমরা ইজিলি 3-টা বের করেছি তো চলো তো বন্ধুরা বিল্ডার আমরা আপডেট দেওয়ার আগে একটা অ্যাটাক করে নিলাম আর অ্যাটাক করার পর আমাদের আরে এক্সপো কিন্তু অনেক টাইম লাগছে আপডেট হতে 10 দিন তো এটাকে আমরা পরে ম্যাক্স করবো তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ ঠিক আছে তো এই ওয়ার্কশপ আমাদের কিন্তু ম্যাক্স হয়ে গেছে তো এটাকে আমরা সাইড করে রাখি ওকে সাইড করে রাখলাম এখন আমাদের এদিকে দেখা যাক স্কেটারশট আচ্ছা স্কেটারশট একটা তো ম্যাক্স হয়ে গেছে এটা আমরা সাইড করে রাখলাম তো বন্ধুরা আমরা কিন্তু এগুলো কিন্তু আমাদের নতুন জিনিস সব ম্যাক্স করে ফেলেছি আর একটা আর্চারটা আমরা ফার্স্টে বসিয়ে দিলাম তারপরে আর একটা বোম বসিয়ে দিলাম ফার্স্ট তারপরে সেকেন্ডে ঠিক আছে তো এখানে আমাদের কী কাজ করতে হবে আচ্ছা এটা জায়েন্ট বোমটাও বসিয়ে দিলাম আমরা আর কী কী বাকি আছে আরে একই ক্লান ক্যাস্টল আমাদের এখনও পর্যন্ত আপডেট হবে বন্ধুরা আমরা কিন্তু এতদিন গেম খেলছি এতদিন সব কিছু করছি তো একবার আমাদের ধ্যানই ছিল না বা মনেও ছিল না যে ক্লান ক্যাস্টল আমাদের আবার আপডেট দিতে হবে তো মানে কী বলবো আর কি এতদিন ধ্যানই নেই আমার একটু খেয়াল ছিল না যে ক্লান ক্যাস্টল আমাদের আপডেট দিতে হবে টাউন হল 13-তে এসে তো বসিয়ে দিয়েছি আমরা ক্লান ক্যাস্টল ঠিক আছে তো এখন আমাদের আর কী কী কাজ করতে হবে একটু ভালোভাবে দেখে নিতে একটা বিল্ডার ফ্রি আছে আমরা আরও একটা অ্যাটাকে যাব তো চলে এসেছি আরও একটা অ্যাটাকে এখানে বন্ধুরা আমরা কিন্তু ফার্স্ট ওয়ার্ডেনের অ্যাবিলিটি ইউজ করে ফেলছি ঠিক আছে ফ্লিম এবং সুপার আর্চার দিয়ে আমরা অ্যাটাকটা শুরু করছি ওকে তো চলো এখানে আমরা ইউজ করব এটা হচ্ছে আমাদের ইনভ্যাসিবিলিটি স্পেল ইউজ করে দিলাম ওকে ডবল ক্লোন রেজ আবার ইনভ্যাসিবিলিটি ওকে পারফেক্ট হয়েছে আমাদের অ্যাটাক সুন্দর যাচ্ছে এর দিক দিয়ে দেখো ইগল পেয়ে গেছি আর কি আছে দেখা যাক কতটা ভ্যালু আসছে বন্ধুরা 22% 23% টোটালি দেখো ওয়ার্ডেন আর সুপার আর্চার দিয়ে আমরা 24% ভ্যালু কিন্তু পেয়ে গেছি ওকে এখন আমরা শুরু করবো কুইন চার্জ ওকে কুইন চার্জের এদিকে দিতে হবে একটা বেলুন যাতে আমাদের যদি সিকিং মাইন্ড থাকে তো সিকিং মাইন্ডগুলো মানে ইয়ে হয়ে যাবে ট্রিগার হয়ে যাবে ওকে আমরা সেইভাবে শুরু করছি চলো কুইন আচ্ছা এখানে ফ্রিজ ইউজ করতেই হবে
খুবই জরুরি, কুইনের অ্যাবিলিটি গেল বলে দিয়ে দিই, চলো। কুইনের অ্যাবিলিটি দিয়ে দিলাম, কুইন মনে হচ্ছে খুব বেশি সময় বাঁচবে না, এখানে দুটো দুটো সিঙ্গেল এক্সপ্লোর রয়েছে। ওকে দেখা যাক, মোটামুটি বেঁচে গেছে কুইন আমাদের কিংয়ের অ্যাবিলিটি। ওকে চলো আমরা পুরো আর্মি রেডি, মানে সব দিয়ে দিয়েছি একসঙ্গে, হগ আর মাইনার, ঠিক আছে। আমরা কিন্তু এখন হাইব্রিড অ্যাটাক করছি বন্ধুরা, তোমরা সেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। চলো এদিকে উইজার্ড দিয়ে আমরা এদিকে বেসটা ক্লিয়ার করে ফেলছি। আচ্ছা আমরা একটা হিরো স্পিল ছিল সেটা কিন্তু আমরা শেষ করে দিয়েছি, এখন আমাদের যদি হক যদি মরেও যায়, মাইনার যদি শেষ হয়ে যায়, তাও কিন্তু কিছু করার থাকবে না। এখন আমাদের কাছে কোনো হিরো স্পিল নেই, তো রয়্যাল চ্যাম্পিয়ন অ্যাবিলিটি রয়েছে, আশা করি এখান থেকে থ্রি স্টার বেরিয়ে আসছে। ওয়াও নাইস নাইস, থ্রি স্টার। তো বন্ধুরা আমরা কিন্তু দুটো দুটো অ্যাটাক আজকে থ্রি স্টার করলাম। তো ফার্স্ট অ্যাটাকটা আমরা নুব বেস পেয়েছিলাম বলেই সেখান থেকে থ্রি স্টার করে ফেলেছি, সেকেন্ড অ্যাটাকও ঠিকঠাকভাবে থ্রি স্টার করে ফেলেছি। তো আজকের জন্য এতটুকুই, বাই।